সিরাজ ভাই আপনি জিজ্ঞাসা করেছেন যে যারা সালাত আদায় করে যারা জাকাত দেয় এদের এগুলি যদি কবুল না হয় তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে কিনা আসলে ভাই এই ব্যাপারে স্পষ্ট কিছু বলা যাবে না আল্লাফাক রাব্বুল আলমিন জানেন বান্দার অবস্থা কবুল হল না আর কতটুকু কবুল হল না এর কি অবস্থা কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে এটার বিষয়টা চূড়ান্ত ফয়সালা কেউ দিতে পারবে না তবে কবুল না হওয়ার কি কারণ যদি এমন হয় যে সে হারাম খাচ্ছে হারাম না খেয়ে তার এবাদত কবুল হয় না বা বিভিন্ন কারণ এর মধ্যে থাকতে পারে তবে আমাদেরকে যেটা করণীয় এটা হল কবুল কেন হচ্ছে না বা কেন হবে না বা কি কারণে কবুল হয় না এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে যদি আমি হারাম খেয়েই এবাদত করি তাহলে আবাদত কবুল হবে না এখন আর হারাম আমি খাচ্ছি আবাদত আমার কবুল হল না এখন আল্লাহ পাকরবুল আলমিনের হাতে হলো ফায়সালা কবুল না হলে আসলে যেটা কবুল হলই না তাহলে সে যেন নামাজ পড়লই না বিষয়টা আমরা তো এমনই বুঝি তো আল্লাহ পাকের যে দয়া আল্লাহ পাকের যে ইনসাফ বান্দা চেষ্টা করেছে বান্দা সাধনা করেছে আল্লাহ পাকরাবুল আলমিন যদি তাকে ক্ষমা করেন এটা হলো তার ইচ্ছা আল্লাহ পাকরাবুল আলমিন যদি তাকে শাস্তি দেন এটা হলো তার ইচ্ছা তো আসলে এই ব্যাপারে চূড়ান্ত বলে দেওয়া যাবে না যে কাট্টা কবুল হলো কাট্টা কবুল হলো না কবুলের বিষয়টা এটা আমাদের জানারও কোনো পথ বা পদ্ধতি নেই আমাদের যেটা দায়িত্ব এটা হলো আমরা কি করে কবুল হবে আর কি করলে কবুল হবে না এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে আমরা জানি দিনের অ্যালেম শিক্ষা করা ফরজ আলা দাতুন মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ যে সে দিনের শিক্ষা করবে হালাল হারাম জায়েজ না জায়েজ এই সমস্ত সীমারেখাগুলি তাকে অবশ্যই জানতে হবে সে যদি না জেনে সে ভুল করলো আর ভুলের পরে সে আফসুস করলো সেই আফসুসে লাভ হবে না তবে আল্লাহ মানুষের অন্তর দেখেন অন্তরের অবস্থাটা তিনি জানেন তো যদি সত্যিকারে বান্দা চেষ্টা করতে থাকে কোথাও তার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন এই মরমে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন যে আমাদেরকে দ শিক্ষা দিয়েছেন রব্বানা আল্লাহ আহিদনা ইন্না সিনা ও আখতানা আল্লাহ আমরা যদি ভুলে কোনো ভুল করে ফেলি তাহলে আপনি আমাদেরকে ধরিয়েন না তো আল্লাহ পাকের ক্ষমার আমরা আশাবাদী তবে সাথে সাথে ভয়ও থাকতে হবে যে আমরা আল্লাহর কোনো সীমা লঙ্ঘন করে যেন আমরা জাহান্নামের নামের উপযুক্ত না হই আল্লাহ আলম